আসসালামু আলাইকুম, হোম ফেয়ার বিডি ডট কম এ আপনাকে আবারও স্বাগতম। আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা ডি ব্লকে, দেখবো 2395 স্কোয়ার ফিটের একটি ইউজড ফ্ল্যাট। আমি কিন্তু দাঁড়িয়ে আছি আমাদের কমন স্পেসটাতে, দেখে নিব আমাদের সিঁড়ির এরিয়াটা। যেহেতু সিঙ্গেল ইউনিটের একটি ফ্ল্যাট, পুরো কমন স্পেসটাই কিন্তু আপনারা ইউজ করতে পারছেন। এই হলো আমাদের সিঁড়ির জায়গাটা। টোটাল কিন্তু জমির পরিমাণ এখানে 5 কাঠা আছে। সিঙ্গেল ইউনিট 2395 স্কোয়ার ফিট। এন্ট্রেন্সটা তো দেখতেই পাচ্ছেন, ওনারা কিন্তু খুব সুন্দর করে এন্ট্রেন্সটাকে গুছিয়ে রেখেছেন, সাজিয়ে রেখেছেন। তো পাশেই কিন্তু আমাদের লিফট এরিয়াটা রয়েছে, লিফট এরিয়াটা একটু দেখে নিব আমরা। টোটাল কিন্তু 2395 স্কোয়ার ফিটের মধ্যে আমরা 3টা বেড দেখবো, 4টা বাথ দেখবো, আর সবচেয়ে বড় কথা হলো এই ফ্ল্যাটটিতে কিন্তু 7টা বেলকনি রয়েছে। তো চলুন আমরা ফ্ল্যাটের এন্ট্রিটা করি। এই হচ্ছে আমাদের এন্ট্রিটা। এন্ট্রির শুরুতে আমরা আমাদের ড্রয়িং রুমটা দেখে নিব। ড্রয়িং রুমের শুরুতে যে এন্ট্রি ডোরটা আছে তা এটা একটু দেখে নিব। সেটা হলো আমাদের গ্লাস দিয়ে কিন্তু ওয়ার্ক করা আছে। এই পাশগুলো কিন্তু শোপিসের জন্য আপনারা ইউজ করতে পারেন, কেউ ওনার কিন্তু শোপিসের জন্য এগুলো ইউজ করেছেন, আর আপনি চাইলে এটাকে বুকশেলফ হিসেবে ইউজ করতে পারেন। তো এন্ট্রেন্সটা জাস্ট সব কিছু মিলে এটা ফিটিংস, টাইলস, ম্যাটেরিয়াল সব কিছু জাস্ট একটা ওয়াও একটা লুকস আছে ড্রয়িং রুমের। ড্রয়িং রুমের ডোরটা আমরা দেখবো একটু। এই পাশ থেকে আমি ডোরটা জাস্ট ক্লোজ করে আপনাকে দেখাচ্ছি যে ড্রয়িং রুমের এন্ট্রিটা কত সুন্দর হবে। এই হচ্ছে আমাদের পুরো ড্রয়িং রুমের ফার্স্ট এন্ট্রিটা হচ্ছে এটা। দেখে নিলাম আমাদের ড্রয়িং রুমের এন্ট্রিটা। এখন ভেতরে দেখবো, একটা লাক্সারিয়াস একটা লুকস কিন্তু আছে পুরোটা ড্রয়িং রুম। ওপরে যদি আমরা সিলিং একটু খেয়াল করি, এখানে কিন্তু পুরোটা সিলিং এ কিন্তু কাজ করা রয়েছে স্পটলাইট দিয়ে, পুরোটা একদম ডিফারেন্ট একটা লুকস দেওয়া আছে এখানে। আর প্রত্যেকটা ওয়াল আর কম্বিনেশনটা, কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর। এই পাশে কিন্তু একটা বেলকনি রয়েছে। বলছিলাম যে এই ফ্ল্যাটে কিন্তু আমরা 7টা বেলকনি দেখবো। সো চারপাশে কিন্তু আপনি একটা খোলামেলা পাচ্ছেন এখানে, আর পুরোটাই কিন্তু একটা বেলকনি এখানে। আর যেটা আমরা কিন্তু আছি ফার্স্ট ফ্লোরে, টোটাল বিল্ডিংটা হলো 9th floor। 9th floor-এর মধ্যে ফার্স্ট ফ্লোরে আছি 3টা বেড, 4টা বাথ, 7টা বেলকনি দেখবো। আছি বসুন্ধরা ডি ব্লকে। এই হচ্ছে ড্রয়িং রুমের ফুল লুকসটা। ভেতর থেকে যদি একটু দেখি, সেটা হলো বাইরে কিন্তু শোপিসের জন্য কিছু আলাদা ক্যাবিনেট করা আছে, ভেতর থেকেও কিন্তু সেম এই পাশটাতে এইটা করা আছে। তো আপনারা চাইলে কিন্তু এই পাশ থেকে বুকসের জন্য এইগুলো ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা চলে যাবো আমাদের আদার্স এরিয়াগুলোতে, পুরো ড্রয়িং রুমটা এটা। ড্রয়িং রুমের এই পাশ থেকে দেখে নিব প্রথমে আমাদের এই ওয়াশ বেসিন এরিয়াটা। বেসিন কাউন্টারটা তো দেখতেই পাচ্ছেন, এরিয়াটা তো দেখতে পাচ্ছেন, এত সুন্দর করে কিছু টাইলস ইউজ করে এই কাউন্টারটা, মিররটা, ক্যাবিনেটটা খুবই ডিফাইন করা হয়েছে এই এরিয়াটা। পাশে কিন্তু রয়েছে আমাদের কমন বাথটা। কমন বাথের ডোরটা তো দেখতেই পাচ্ছেন, খুব ডিফাইন্ট একটা ডোর। আর বলছিলাম যে কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর হয়েছে এখানে। আর ম্যাটেরিয়ালস, এইগুলো আমাদের কমন বাথটা। এখানে কিন্তু প্রত্যেকটা ফিটিংস ম্যাটেরিয়ালস খুবই মডার্ন ফিটিংস ইউজ করা হয়েছে। টাইলস, মিরর, বেসিন কাউন্টারগুলো বিশেষ করে সবকিছু কিন্তু খুবই লুক্রেটিভ এখানে। দেখছি 2395 স্কোয়ার ফিটের একটি ইউজ ফ্ল্যাট, জাস্ট 1 ইয়ার ইউজ হয়েছে এই ফ্ল্যাটটি। তো চলে এসেছি আমাদের গেস্ট বেডরুম অথবা ফার্স্ট বেডরুমে। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুমটা, ফার্স্ট বেডরুমের এন্ট্রিটা। তো পুরোটা রুমেই কিন্তু একদম ক্যাবিনেট করাই আছে। আমরা দেখবো ক্যাবিনেটগুলো, জাস্ট এই পাশটা আগে একটু দেখে নিই। এখানে কিন্তু একটা কাভার্ড করা আছে। এই হলো আমাদের পুরোটা লুকস এই রুমের। পাশে কিন্তু একটা বেলকনি রয়েছে। বেলকনির এখানে যে বিশেষত্বগুলো এটা আমরা বলবো, তার আগে আমরা দেখে নিব এই ক্যাবিনেটগুলো। এখানে তো দেখতে পাচ্ছেন 3 পার্টের একটা ক্যাবিনেট করা আছে, ওয়াল ক্যাবিনেটটা করা আছে। খুবই সুন্দর একটা হোয়াইট বোর্ড এখানে ইউজ করা হয়েছে, মিরর ইউজ করা হয়েছে। আর সবচেয়ে এই ব্যাপার যেটা, সেটা হলো পুরোটা সিলিংয়ে কিন্তু ছোটো ছোটো করে ক্যাবিনেট দেওয়া আছে স্টোরেজের জন্য, একদম পুরোটা রুমে কিন্তু ওপরে। আর এই পাশে হলো আমাদের ড্রেসিং এরিয়াটা করা আছে। ও সামনে পুরোটাই একদম মিরর দেওয়া আছে, আর ভিতরে কিন্তু স্টোরেজের জায়গা করা আছে। সো আপনার কিন্তু আলাদা কোনো ফার্নিচারই এখানে দরকার হচ্ছে না। এই পাশে যেটা দেখবো, সেখানেও কিন্তু এই পাশে কিন্তু একটা ওয়াল ক্যাবিনেট করা আছে। এইটার লুকসটা কিন্তু আবার একটু ডিফারেন্ট করা হয়েছে। ভিতরে কিন্তু স্পটলাইট ইউজ করা হয়েছে, 6 পার্টের একটা আলমিরা এখানে করা আছে। তো এই হলো আমাদের পুরোটা ক্যাবিনেটের যে লুকসটা এইটা।
তো পুরো প্রপার্টির ডিটেলস আরো আর ফ্যাসিলিটিস জানতে আর প্রাইসটা জানতে আপনাদের কিন্তু অবশ্যই আমাদের পুরোটা ভিডিও দেখতে হবে, আমাদের সাথেই থাকতে হবে। দেখে নিব উপরের যে ক্যাবিনেটগুলো, এগুলো এই পাশে কিন্তু আমাদের বেলকনিটা রয়েছে। বেলকনিটা কিন্তু আবার গ্লাস দিয়ে একদমই কাভার করা আছে যেন ধুলোবালের কোনো প্রবলেমই না হয়। তো এই হলো আমাদের ফার্স্ট বেডরুমটা দেখে নিলাম, ফার্স্ট বেডরুমের এন্ট্রিটা দেখে নিলাম। এখন দেখে নেবো আমাদের ডাইনিং স্পেসটা। এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে তো 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল সেট করাই আছে, এই পাশে কিন্তু কিছু ক্যাবিনেট ইউজ করা আছে। আর ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড়। এই পাশে দেখতে পাচ্ছেন যে ওনার কিন্তু এটা ক্রোকারিজের জন্য ইউজ করছেন। নিচে ক্যাবিনেট দেওয়া আছে, মাঝে যে অংশটা এখানে কিন্তু আপনি মাইক্রোওয়েভটা সেট করা হয়েছে। আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় কিচেন রিলেটেড বা ডাইনিং স্পেস রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো আপনি এখানে ওই করে সেট করে ফেলতে পারবেন। ওপরের সিলিংটা একটু দেখে নিব। পুরোটা ফ্ল্যাটের সিলিংটাই কিন্তু এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ডিজাইন করে স্পটলাইট ইউজ করা হয়েছে। তো এই হলো আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের এই পাশটা যেটা আছে আরেকটা বেলকনি করা আছে। তো এই হলো বেলকনির ভিউটা। এই এই হচ্ছে আমাদের বেলকনিটা। টোটাল 7টা বেলকনি দেখবো বলছিলাম। আর পাশেই কিন্তু আবার ফ্রিজটা সেট করা আছে, ওই পাশে কিন্তু আমাদের লিভিং এরিয়াটা আছে। তো লিভিং এরিয়াটা আমরা ডিটেলসে দেখবো, তার আগে চলুন আমরা আমাদের সেকেন্ড বেডরুমটা একটু দেখে নিই। এই পাশ থেকে যে ডাইনিং আর লিভিং এরিয়ার মাঝে হলো আমাদের সেকেন্ড বেডরুমের এন্ট্রিটা। এই হলো আমাদের সেকেন্ড বেডরুমের এন্ট্রিটা। এন্ট্রি শুরুতেই কিন্তু থাকছে আমাদের বাথটা, অ্যাটাচ বাথ থাকছে এখানে। এই আমাদের বাথটা একটু দেখে নিব। বাথের ফিটিংস গুলো বলছিলাম, যেখানে মিরর আর বেসিন কাউন্টার গুলো কিন্তু খুবই সুন্দর। প্রত্যেকটা কাউন্টারের মধ্যে কিন্তু ক্যাবিনেট করাই আছে, সো প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আপনি এখানে স্টোরেজ রাখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। এই পাশে কিন্তু একটা কভার্ড করা আছে। তার আগে দেখে নিব এই পাশে যেটা, ওই পাশে কিন্তু একটা কিং সাইজের বেড সেট করা আছে। এই পাশে কিন্তু স্টাডির জন্য একটা ওয়াল ক্যাবিনেট সেট করা আছে, কম্পিউটার টেবিল বা এখানে আপনার স্টাডির জন্য জাস্ট আপনার স্টোরেজের জন্য এই টেবিলটা সেট করা আছে। এই পাশে কিন্তু একটা ফুল হাইটের জানালা আছে। এই হচ্ছে ফুল হাইটের জানালা। সো প্রয়োজন যেহেতু এটা কর্নার প্লট, আপনি কিন্তু অ্যাভিনিউ রোডের পাচ্ছেন, সাথে 40 ফিটের একটা রোড পাচ্ছেন, আর আরেক পাশে পাচ্ছেন 25 ফিটের একটা রোড। তো এই পাশে হলো আমাদের বেলকনিটা। বেলকনির প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু অ্যাটাচ বেলকনি রয়েছে। আর এই রুমের মধ্যে এই কাভারটা করা আছে, 4 পার্টের একটা কাভার এখানে দেয়া আছে একদমই হোয়াইট বোর্ডের। এই হচ্ছে আমাদের পুরো কাভারটা। ওপরে কিন্তু স্টোরেজের ছোট ছোট ড্রয়ারের স্টোরেজের জায়গা করা আছে। এটা হলো আমাদের ড্রেসিং এরিয়াটা। তো এই হচ্ছে ওই ড্রেসিং এরিয়ার ওপরে কিন্তু স্পটলাইট ইউজ করা হয়েছে। তো এই হলো আমাদের পুরো ড্রেসিং এরিয়াটা, যেটা আমাদের সেকেন্ড বেডরুমের সাথে। এখান থেকে চলে যাব আমরা আমাদের লিভিং এরিয়াটা দেখব। এই হচ্ছে আমাদের লিভিং এরিয়াটা, বলছিলাম ডিটেলসে দেখবো। এই হচ্ছে আমাদের পুরো লিভিং এরিয়াটা। এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন ওপরের সিলিংয়েও কাজ করা আছে। আর এই হলো সিলিং এরিয়াটা। পাশে কিন্তু ওনারা টিভি ক্যাবিনেট, টিভিটা সেট করেছেন। আপনি চাইলে আপনার হোম থিয়েটারটা এখানে সেট করে নিতে পারবেন, একটা ক্যাবিনেট করাই আছে। এই বেলকনিটা দেখে নিবো। এই বেলকনিটার একটা বিশেষত্ব হলো পুরোটা ফ্ল্যাটের চারপাশে কিন্তু এখান থেকে যাওয়া যায়। এটা পুরোটাই একটা খোলা একটা বেলকনি। আপনি যারা আপনারা যারা প্ল্যান্টস ভালোবাসেন, বাগান করতে চান, তারা পুরো এরিয়াটা কিন্তু ইউজ করতে পারবেন। এত বড় একটা এরিয়া এখান থেকে দেয়া আছে, যেটা পুরোটা ফ্ল্যাটের চারপাশেই কিন্তু আপনি ঘুরে এটা এই জায়গাটা ইউজ করতে পারবেন। ওনার যিনি আছেন এই নিয়ে কিন্তু পুরোটা জায়গাতে গাছ এখানে গাছ লাগিয়েছেন। তো চলুন আমরা একটু দেখি নেই পুরো এরিয়াটা। তো একটু এই পাশ থেকে হলো আমাদের যেহেতু 7টা বেলকনি দেখবো বলছিলাম, সেই পুরোটা এরিয়ায় কিন্তু আপনার এখান দিয়ে আপনারা প্রত্যেকটা রুম থেকে এই পাশগুলোতে আপনারা আসতে পারবেন। এই হলো আমাদের বেলকনির যেটা লিভিং রুম থেকে ভিউটা। এটা হলো লিভিং রুম, একটা পুরোটা একটা ছাদের মতো। এখানে আপনি চাইলে আপনার বসার ব্যবস্থাটাও করে নিতে পারবেন। চলে যাবো আমরা আমাদের মাস্টার বেডটাতে। চলুন মাস্টার বেডটা একটু দেখে নিই। এই হলো আমাদের মাস্টার বেডের এন্ট্রেন্সটা। এন্ট্রিতেই যেটা থাকছে সেটা হলো আপনার চোখে যেটা পড়বে সেটা হলো আপনার স্পটলাইটটা। এন্ট্রেন্সে কিন্তু একটা সুন্দর একটা স্পটলাইট দেওয়া আছে।
পাশে রয়েছে অ্যাটাচ বাথটা। অ্যাটাচ বাথটা একটু দেখে নিব। ডোরগুলো তো বলছিলাম খুবই ডিফারেন্ট কিছু ডোর ইউজ করা হচ্ছে। টাইলস গুলোর কম্বিনেশন, রুমের ফার্নিচার, কালার কম্বিনেশন, সবকিছু, ফিটিংস, ম্যাটেরিয়াল, সবকিছু কিন্তু খুবই সুন্দর করে এখানে সেট করা আছে। আছে বসুন্ধরা ডি ব্লকে 7 নম্বর রোডে, দেখছি 2395 স্কোয়ার ফিটের একটি ইউজড ফ্ল্যাট, 3 বেড 4 বাথ একটা প্রপার্টি দেখছি আজকে আমরা। তো এই প্রপার্টির আরো আদার্স ইউটিলিটি আর কার পার্কিং আরো আদার্স ফ্যাসিলিটিস জানতে পুরোটা ভিডিও আপনাকে অবশ্যই আমাদের সাথেই দেখতে হবে। এই হচ্ছে আমাদের মাস্টার বেডের এন্ট্রেন্সটা, তো এই পাশটা একটু দেখে নিব। এখানে কিন্তু শোপিসের জন্য কিছু গ্লাস করে কিছু স্টোরেজের জন্য কিছু জায়গা দেওয়া হয়েছে। ওপরে পুরোটাই স্পটলাইট ইউজ করা হয়েছে। এখানে জাস্ট একটা হোয়াইট একটা শেড দেওয়া হয়েছে পুরোটা রুমের মধ্যেই। এই পাশে হলো আমাদের বেলকনিটা, আরেকটা বেলকনি হলো এই দিক থেকে, তো মাস্টার বেডের সাথে এই বেলকনিটা রয়েছে। এই হলো আমাদের সিকিউরিটির জন্য কিন্তু সবগুলো বেলকনিতে এক্সট্রা আবার আরেকটা করে সিকিউরিটি ডোর ইউজ করা হয়েছে। তো এই পাশে যেটা সেটা হলো এই ক্যাবিনেটটা চোখে পড়ার মতো, যেটা আপনার ফুল একটা ড্রেসিং এরিয়া কিন্তু এখানে করা আছে। এই হলো আমাদের ফুল ড্রেসিং এরিয়াটা। তো এখানে কিন্তু ছোট ছোট করে ক্যাবিনেট করা আছে। এই পাশে তো দেখতেই পাচ্ছেন স্পটলাইট দিয়ে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যা ড্রেসিং এর জন্য দরকার হয় সবকিছু কিন্তু এখানে স্টোরেজ আপনি রাখতে পারছেন। এই হলো আমাদের ফুল ড্রেসিং এরিয়াটা। আর এই পাশটাতে যেটা আছে, যেটা এন্ট্রান্স ডোরের ঠিক পেছনে একটা 2 পার্টের একটা কাভার্ড কিন্তু করা হয়েছে। এই জায়গাটাকে ইউজ করা হয়েছে একটা কাভার্ডের জন্য। সো আপনার কিন্তু আলাদা কোনো কাভার্ড বা ড্রেসিং এরিয়ার জন্য আলাদা কোনো জায়গা এখানে ওয়েস্ট হচ্ছে না। তো এই হলো আমাদের মাস্টার বেডটা। চলে যাবো আমাদের কিচেন এরিয়াটাতে। তো ডাইনিং স্পেসের পাশেই হলো কিচেন এরিয়াটা, এখানে কিন্তু আপনি গ্যাসের সুবিধাটা পাবেন। তো এই হচ্ছে আমাদের কিচেন এরিয়ার যে টাইলসগুলো, ঢুকতেই যে টাইলসগুলো তো দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আমাদের কিচেন এরিয়াটা। তো কিচেন এরিয়াটা একটু দেখে নিব। এখানে কিন্তু আপনারা গ্যাসের সুবিধাটা পাবেন। পুরোটা ওয়াল কিন্তু টাইলস করা আছে, ক্যাবিনেট করা আছে, আর এখানে কিন্তু পুরোটা একদম ক্যাবিনেট করা, স্টোরেজ করা আছে একদম সুন্দর করে। তো আপনার এক্সট্রা কোনো কিছু কিন্তু এখানে দরকারই হবে না। এখানে কিন্তু আরেকটা মাইক্রোওয়েভ সেট করা আছে, পর্যাপ্ত জায়গা দেওয়া আছে। এখানে হলো স্টোভের জায়গাটা, ওপরে কিন্তু কিচেন হুডের জায়গাটা করা আছে, আপনি চাইলে এটা সেট করে নিতে পারবেন। আর পুরোটা কিচেনে কিন্তু ছোটো ছোটো করে ক্যাবিনেট করাই আছে। আর টাইলসগুলো তো দেখতেই পাচ্ছেন খুব নিচেও কিন্তু এখানে ক্যাবিনেটের করে দেয়া আছে। সো আপনার কিন্তু আলাদা কোনো জায়গারই আর এখানে ওয়েস্ট হবে না। পাশেই কিন্তু আপনার সিঙ্ক এরিয়াটা, এই পাশে একটা বেলকনি রয়েছে। বেলকনির সাথে যেটা রয়েছে সেটা হলো আমাদের আরেকটা বাথ রয়েছে বেলকনির এই পাশটাতে। এই বাথটা একটু দেখে নেবো। আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে তাদের জন্য এই বাথটা দেয়া আছে। পাশেই কিন্তু তাদের জন্য একটা রুম করা আছে। তো আমাদের ওনার যিনি আছেন উনি কিন্তু এখানে একটা স্টোরেজের জায়গা করেছেন, এখানেও ক্যাবিনেট করেছেন। এই ক্যাবিনেট দেওয়া আছে স্টোরেজের জন্য, এই এই রুমটাকে ইউজ করছেন। তো আপনারা চাইলে এটা স্টোরেজের জন্য রাখতে পারেন, আপনারা আপনাদের যারা যারা হেল্পিংয়ের জন্য আছে তাদের জন্যই রাখতে পারেন। পুরো কিচেনটা আমরা দেখে নিলাম। আমরা এন্ট্রেন্সে কিন্তু একটা জায়গা দেখা বাকি রয়েছে, সেটা হলো জাস্ট এন্ট্রেন্সে ঢুকতেই এই এই ক্যাবিনেট আপনার চোখে পড়ার মতো, যেটা গ্লাস ওয়ার্ক করা হয়েছে। এটা কিন্তু মূলত আপনার শু কাভার্ড, খুব সুন্দর করে একটা লুকস দেওয়া আছে, যেটা ঢুকতেই আপনার পুরো ফ্ল্যাটের লুকসটাই চেঞ্জ করে দিবে। তো এইটা ছিল আমাদের এন্ট্রেন্সের প্রথমের দিকের লুকসটা। দেখে নিলাম আমাদের 2395 স্কোয়ার ফিট একটি ইউজ ফ্ল্যাট। এখানে আপনি যা যা পাচ্ছেন, 3টা বেড পাচ্ছেন, 4টা বাথ পাচ্ছেন, আর 7টা বেলকনি পাচ্ছেন। থাকছে সার্ভেন্ট রুম, ইউটিলিটি, সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু পাচ্ছেন। থাকছে কিন্তু লিফট, জেনারেটর, কার পার্কিং, গ্যাস, আর একটা কার পার্কিংও কিন্তু এখানে থাকছে। তো এই পুরো প্রপার্টির দাম কিন্তু আস্কিং প্রাইস আছে 2 কোটি 15 লাখ টাকা। আপনাকে আরও ডিটেলসের জন্য যা করতে হবে, আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অথবা আমাদের ওয়েবসাইট homefairbd.com ওয়েবসাইটটি ব্রাউজ করতে হবে। আর নতুন নতুন প্রপার্টির জন্য আরও প্রতিদিন নতুন প্রপার্টির আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।